হাই বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন মোবাইল ফোনের রিভিউ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এই মোবাইল ফোনটির নাম কী আর এই মোবাইল ফোনের কী কী ফ্যাসিলিটি ফিউচার রয়েছে আর এই মোবাইল ফোনে কবে লঞ্চ হবে, পুরো ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিও শুরু করি। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। আমাদের এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন পরবর্তী লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। বন্ধুরা, রেডমি তাদের আবারও আপকামিং স্মার্টফোন লঞ্চ করতে চলেছে আমাদের ইন্ডিয়াতে। তো বন্ধুরা, এই মোবাইল ফোনের নাম হচ্ছে রেডমি 9A। তো বন্ধুরা, এই মোবাইল ফোনের কিছু ফ্যাসিলিটি ফিউচার সম্পর্কে বলে দিই। প্রথম আমরা এই মোবাইল ফোনের ডিসপ্লে সম্পর্কে জেনে নেব। বন্ধুরা, এই মোবাইল ফোনের ডিসপ্লে সাইজ হচ্ছে 6.52 ইঞ্চি, IPS LCD ফুল HD ডিসপ্লে পেয়ে যাবেন। তার সঙ্গে আপনি ওয়াটার ড্রপ লঞ্চ ডিসপ্লে পেয়ে যাবেন। তারপর বন্ধুরা, এই মোবাইল ফোনে আপনাদের ক্যামেরার কথা বলি। এই মোবাইল ফোনে আপনারা পিছন দিকে আপনি দুটি ক্যামেরা পেয়ে যাবেন, আর দুটি ক্যামেরা হচ্ছে একটি হচ্ছে 16 মেগাপিক্সেল, একটি হচ্ছে 5 মেগাপিক্সেল। তারপর বন্ধুরা, এই মোবাইল ফোনটি আপনাদের ফ্রন্ট ক্যামেরার কথা বলি, যে সামনে ক্যামেরা সেটি হচ্ছে 8 মেগাপিক্সেল। তারপর বন্ধুরা, এই মোবাইল ফোনটি আপনার র্যামের কথা বলি। এই মোবাইল ফোনটি আপনার দুটি র্যামে মোবাইল ফোনটি পেয়ে যাবেন, একটি হচ্ছে 3 GB আর 32 GB ফোন মেমোরি, আর 4 GB এটা হচ্ছে 64 GB ফোন মেমোরি। তারপর বন্ধুরা, এই মোবাইল ফোনটি আপনাদের ব্যাটারির কথা বলি। এই মোবাইল ফোনটি আপনারা ব্যাটারি পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি, আর তার সঙ্গে আপনি 18W ফাস্ট চার্জারও পেয়ে যাবেন এই মোবাইল ফোনটিতে। তারপরে বন্ধুরা, এই মোবাইল ফোনটি আপনাদের দামের কথা বলি। এই যেটি আপনাদের 3 GB র্যাম আর 32 GB ফোন মেমোরি, তার দাম হবে 6999 টাকা। এটি 4 GB র্যাম আর 64 GB ফোন মেমোরি, তার দাম হচ্ছে 9000। তো বন্ধুরা, দামের এখনও কনফার্ম কোম্পানি বলেনি, তো এটার দাম হতে পারে। তারপর বন্ধুরা, এই মোবাইল ফোনের লঞ্চ ডেট বলে দিই। এই মোবাইল ফোনের লঞ্চ হতে চলেছে আমাদের ইন্ডিয়াতে মার্চ মাসে 2020 এই মোবাইল ফোনটি লঞ্চ হতে চলেছে। তো বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর আমাদের এই চ্যানেলে আপনার যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন পরবর্তী লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। আমরা এই চ্যানেলে নিত্য নতুন মোবাইল ফোনের রিভিউ আপলোড করে থাকি। তো দেখা হচ্ছে বন্ধুরা পরে কোনো ভিডিওতে।